আর কিছুদিনের অপেক্ষা, আসতে চলেছে ভারতের 75তম স্বাধীনতা দিবস। আর এই 75তম স্বাধীনতা দিবসের উপলক্ষে কেন্দ্র সরকারের পক্ষ থেকে গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। এরই অংশ হিসেবে 75তম স্বাধীনতা দিবসে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত 10 দিনের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সমস্ত স্থাপত্যগুলিতে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন ভারতীয়রা। এক টুইটের মাধ্যমে ভারতীয়দের এই সিদ্ধান্তের কথা জানান কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী জি কিষাণ রেড্ডি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে থাকা সারা ভারতবর্ষ জুড়ে 3600টিরও বেশি সৌধ ও স্থাপত্য রয়েছে। এর মধ্যে রয়েছে তাজমহল, কুতুব মিনার, ইন্ডিয়া গেট, লালকেল্লা, বাংলার ভিক্টোরিয়া মেমোরিয়াল, কেরলে বেলার দুর্গ থেকে মহাবলিপুরমের মন্দির, অজন্তা ইলোরা, উড়িষ্যার কোণারক মন্দির, এছাড়াও রয়েছে আরও অনেক স্থাপত্য। গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে এইরকম সৌধ ও স্থাপত্য। এই প্রাচীন স্থাপত্য সৌধ ভাস্কর্যগুলি ভারতের সমৃদ্ধ ইতিহাসের প্রতীক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।